দ্য লিভিং লেজেন্ড টাইগার স্কিপার মাশরাফি বিন মর্তুজার ফ্যানদের জন্য আজকে আমরা কিছু এক্সক্লুসিভ গিফট নিয়ে এসেছি। বাংলাদেশের এই ফেমাস সুপারস্টারের কিছু আননোন ফ্যাক্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাশরাফি বিন মর্তুজা ওয়ার্ল্ড ওয়াইডে ম্যাশ নামে পরিচিতি লাভ করলেও তার ডাক নাম কৌশিক। বন্ধুরা, আপনাদেরকে একটা প্রশ্ন করছি, বলুন তো একটা মানুষের মধ্যে কি গুণ তাকে সবার থেকে আলাদা করে দেয়? ফেম, মানি আর পাওয়ার? না, একটাও না, সেটা হলো ভালো ব্যবহার এবং মানবিকতা। খ্যাতির শীর্ষে থাকা এই তারকার সাথে কিছুক্ষণ কথা বললেই বুঝতে পারবেন মানুষটি কতটা অমায়িক এবং মানবিক। তার গ্রামের মানুষদের জন্য তার দরজা 12 মাস খোলা থাকে। তিনি নড়াইলে গেলে গ্রামবাসীর সাথে সেই আগের সাধারণ কৌশিক হয়ে যান, যার মধ্যে নেই কোনো অহংকার, ছোট বড় তারতম্য। তার বাসায় প্রতিদিন দুপুরে গরিব দুঃখীদের জন্য খাবারের আয়োজন করা হয়। কলেজে পড়ার সময় দ্য কিং অফ হার্ট নামে পরিচিত ছিলেন মাশরাফি। দুরন্ত এবং চঞ্চল ম্যাশ খেলার মাঠের পাশাপাশি ভালোবাসার মাঠেও এক্সপিরিয়েন্স প্লেয়ার। নড়াইলের গভর্নমেন্ট ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় সুমনা হক সুমির সাথে তার পরিচয় হয়। মনের মানুষকে পেয়ে হাতছাড়া করেন, ডিরেক্ট ছক্কা মেরে বাউন্ডারি পার করে দিয়েছেন। দুজন অনেক বছর চুটিয়ে প্রেম করে 2006 সালে বিয়ে করেন। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা ওয়েস্ট ইন্ডিজের গ্রেট বোলার অ্যান্ড্রি রবার্টসকে একটা থ্যাঙ্কস দিতেই পারি। চিন্তায় পড়ে গেলেন? তাহলে ব্যাপারটা খোলাসা করেই বলি, অ্যান্ড্রি রবার্টস তখন বাংলাদেশের বোলিং কোচ ছিলেন। মাশরাফির এগ্রেসিভ বোলিং অ্যাকশন তার ভালো লাগে এবং তিনি মাশরাফিকে ইন্ডিয়ার বিপক্ষে প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশ এ দলে সিলেক্ট করেন। বাংলাদেশ এ দলে ভালো পারফর্ম করার ফলে 2001 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ন্যাশনাল টিমে চান্স পেয়ে যান তিনি। ক্রিকেট হিস্ট্রিতে মাশরাফি এমন একজন বোলার যে কিনা 7 বার অপারেশন করার পরও দিব্যি খেলা কন্টিনিউ করে যাচ্ছেন। সার্জারি স্পেশালিস্ট ডক্টর ইয়ানের মতে 7 বার অপারেশন করার পরও মাশরাফির খেলতে পারাটা মিরাকেল এবং ক্রিকেট হিস্ট্রিতে প্রথম। এটা শুধুমাত্র তার ডেডিকেশন এবং দেশপ্রেমের জন্যই সম্ভব হয়েছে। মাশরাফি তার এগ্রেসিভ বোলিং অ্যাকশনের জন্য নড়াইল এক্সপ্রেস নামে পরিচিত। মাশরাফি বাংলাদেশের বেস্ট বোলারদের একজন হলেও তিনি পার্সোনালি বোলিং থেকে ব্যাটিং করতে বেশি এনজয় করেন, সেই প্রমাণ আমরা খেলার মাঠেই পেয়ে থাকি। তার মার মুখে ব্যাটিং আমাদের সবাইকে আনন্দ দেয়। ক্রিকেটের পাশাপাশি মাশরাফির প্রিয় খেলা হচ্ছে ফুটবল এবং ব্যাডমিন্টন। এছাড়া ছোটবেলা থেকেই দুরন্ত ও চঞ্চল এই অমায়িক মানুষটি বাইক চালাতে খুব পছন্দ করেন। দেশের বাড়ি নড়াইলে গেলেই বন্ধুদের সাথে সারাদিন বাইক নিয়ে ঘোরাঘুরি করেন তিনি। বাংলাদেশের বেস্ট বোলিং ফিগার কিন্তু মাশরাফির দখলে। তিনি 15 আগস্ট 2006 সালে কেনিয়ার বিপক্ষে মাত্র 26 রান দিয়ে 6 উইকেট নেন, যা এখন পর্যন্ত বাংলাদেশের বেস্ট বোলিং ফিগার। তাহলে বুঝতেই পারছেন 6 ফিট 3 ইঞ্চির এই বোলারকে কেন বাংলাদেশের ওয়ান অব দ্য বেস্ট বোলার বলা হয়। একজন মানুষ যত বড় তারকাই হোক না কেন, জীবনের সব প্রথমের প্রতি মানুষের একটা ভালোবাসা কাজ করে। আপনার কি জানা আছে লিভিং লেজেন্ড ম্যাশের সর্বপ্রথম কোন ব্যাটসম্যানের উইকেট শিকার করেছেন? তিনি সর্বপ্রথম জিম্বাবুয়ের গ্রেট ব্যাটসম্যান গ্র্যান্ড ফ্লাওয়ারের উইকেট পেয়েছিলেন। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই লিভিং লেজেন্ডের অজানা তথ্য জেনে? নিশ্চয়ই ভালো লেগেছে। আপনার ফেভারিট সেলিব্রিটির এমন সব মজার মজার তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।